ইলিশের প্রধান প্রজনন মৌসুম সামনে রেখে কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন নিষিদ্ধ হচ্ছে ইলিশ আহরণ। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয় বিক্রয়, বিনিময় এবং মজুদ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাল, নৌকা, ট্রলার সহ মাছ শিকারের সরঞ্জাম নদী থেকে উঠিয়ে নিচ্ছেন জেলেরা। ভোলা প্রতিনিধি জুয়েল সাহার বিকাশকে সাথে নিয়ে বুলবুল আহমেদের প্রতিবেদন। অপরিকল্পিতভাবে জাটকা ও মা ইলিশ ধরার ফলে বিগত কয়েক বছর আগে দেশে কমে গিয়েছিল ইলিশের উৎপাদন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে সারা বিশ্বে ইলিশের মোট আহরণের 80% বাংলাদেশে হয়। উৎপাদন বাড়াতে গেল কয়েক বছরে সরকারের নানা পদক্ষেপের ফলে তা বেড়ে 86% উন্নীত হয়েছে। প্রতিবছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণের মাধ্যমে সরকার নির্দিষ্ট সময় পর্যন্ত ইলিশ আহরণ, বিপণন, পরিবহন ও ক্রয় বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে ইলিশ আহরণ। একে স্বাগত জানিয়েছেন জেলেরা। সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান মানু, এই 22 দিন নদী তো যাবো না, মাছও ধরবো না। সরকার এখন যে অভিযান দিতেছে এই অভিযান আমরা মানি। মা ইলিশ সংরক্ষণ, অভয়াশ্রম প্রতিষ্ঠা, জাটকা নিধন বন্ধে কঠোর অবস্থানের কারণেই এ সাফল্য মন্তব্য করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম জানান, প্রজনন মৌসুমে এভাবে ইলিশ ধরা বন্ধ করতে পারলে আগামীতে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে রূপালি ইলিশ। আমরা চাই এই ইলিশ একটা পর্যায়ে এমন জায়গায় আসবে আমাদের সকল মানুষ ইলিশ খাবে, এই যে দুষ্প্রাপ্যতার দিকে চলে গেছিলাম সেই জায়গায় যাবে না, এবং ভবিষ্যতে আমরা পর্যাপ্ত ইলিশ উৎপাদন হওয়ার পরে আমরা হয়তো চিন্তা করব যে এটাকে বাণিজ্যিকভাবে আমরা বিদেশে রপ্তানি করতে পারি কিনা। আর সরকারের কড়া নজরদারি থাকলে আগামীতে ইলিশ সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলেও মনে করেন অনেকে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী আফজাল হোসেনকে 2 দফায় 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘদিন পলাতক থাকার পর গত 26 আগস্ট আফজাল আদালতে আত্মসমর্পণ করেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গত বছরের 27 জুন আলাদা 2টি মামলা করে দুদক। এর একটিতে অবৈধভাবে অর্জিত 263.76 কোটি টাকা পাচারের অভিযোগ আনা হয়। অন্যটিতে আফজালের বিরুদ্ধে 20.74 কোটি 32,032 টাকা পাচারের অভিযোগ আনা হয়। এছাড়া 4.79 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়। দুদকে আসা অভিযোগে বলা হয় আফজালের দেশে বিদেশে প্রায় 1,500 কোটি টাকার সম্পদ রয়েছে। সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলে এলাহি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেন। রোববার সকালে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রায়হান উদ্দিন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে নিহতের পরিবারের অভিযোগ বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে 2:30 দিকে সিলেটের কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি।